আর সাজা থেকে ব্রাইডের বাড়ির সামনে গিয়ে শুনি অন্য কোনো মেকআপ আর্টিস্ট এসে আমাদের আর সাজাতে হয় না একত্রিশে ডিসেম্বর আমার পরাপর ছটা ব্রাইড ছিল সেটা ছিল সকাল নটা থেকে রাত্রি অবধি তো সেই হিসেবে আমি বুকিং নেওয়া ছিল টাইম টু টাইম সব নটায় একটা বুকিং বারোটায় একটা বুকিং আবার দেড়টায় একটা এইভাবে আমার পরপর বুকিং ছিল তো চলো আজকে সারা দিনটা শেয়ার করি তোমাদের সাথে দেখতে পাচ্ছ হলদি ব্রাইড এখানে আমি চলে এসেছি হলদি ব্রাইড করবো তো পরপর ভিডিওটা দেখতে থাকো আর আমি আজকের এই গল্পটা শেয়ার করি কাল ছিল তিরিশ তারিখ আমার বিয়ের ডেট ছিল সারাদিন আমি কাজে ব্যস্ত ছিলাম তার মাঝখানে একজন ফোন করে যে আমি একত্রিশ তারিখ সকালে নাকি সাজিয়ে দিতে পারব কিনা পরের দিনই আমি টাইম জানানোর পরে ও বলে নটার দিকে তো আমার এক প্রকার মনে হচ্ছিলো এরপর আমার পরপর পাঁচটা ব্রাইড আছে সকালে আর একটা ব্রাইড নেব খুব চাপ হয়ে যাবে পরে আমি আর উষা ভেবে বললাম যে সকাল নটার দিকে আমি নটার দিকে তো আমরা ফাঁকাই চলো একটু আগে আগে উঠে যাব গিয়ে সাজিয়ে দিয়ে আসবো তো সেই হিসেবে আমি সকালবেলা উঠে আগের দিন রাত্রিবেলা বাড়ি ফিরে তারপরে সকালবেলা আবার উঠে সেই রামগঞ্জে যাই ঠান্ডার ভেতরে গিয়ে ব্রাইডের আমরা ব্রাইডের বাড়িও চিনতাম না এমনকি ফোনে আমাদের বলে দেয় যে আমাদের ওদের ভক্তি না কোথায় বাড়ি ভক্তি হ্যাঁ তো ওখানে আমাদের যেতে হবে সেই ওর কথা মতন আমরা বাড়ির সামনে গিয়ে যখন যাই তখন শুনে অন্য একটা মেকআপ আর্টিস্ট চলে এসছে আমি জানি না ওরা কিভাবে আমার সাথে কথা বলছে কে কথা বলছে কিছু জানি না তো এটা তো শোনার পরে সাজানোটা বড়ো না কিন্তু এত দূর আমি এসেছি আসার পরে আমাকে আমার মাথায় তখন এক কথায় কিছু ঢুকতে ছিল না যে এত দূর সকালবেলা ঠান্ডার মধ্যে স্কুটিটা নিয়ে গিয়েছি তারপরে এরকম একটা ঘটনা শুনতে হলো তারপরে এটা আমার সাথে ফার্স্ট টাইম হলো আমি তারপরে ডাইরেক্ট আমি এখান থেকে কোথাও যাবো না ঠিক আছে অন্য মেকআপ আটটি সাজাচ্ছে কোনো ব্যাপার না তাকেও যেহেতু বলে আনা হয়েছে সে তো অবশ্যই সাজাবে কিন্তু আমাকে যে তোমরা বললে তার জন্য তো আমি এই বাড়ি অবধি আসলাম তারপরে তো ফোন কল সব আমার ফোনে ছিল যে আমি এতটাই এতটাই ফোন করেছি এমনকি সকালে সাড়ে সাতটার দিকে আমি ফোন করেছি যে আমি আমাকে যেতে হবে তো কারণ আমি সত্যি কথা কোনো ব্রাইডের বাড়ি যাওয়ার আগে আর একবার কনফার্ম হয়নি তো আমি সেই মতনই ওকে যখন আমি বলি ও বলে হ্যাঁ দিদি নটার মধ্যে চলে আসো তো আমি সেই মতন বাড়ি থেকে বেরোই তারপরে তো সব কল লিস্ট যখন ওদের বাড়ির সবাইকে আমি দেখালাম রাস্তায় বেরিয়েছিল আমি ওর বাড়ি ঢুকিনি তখন আমি বললাম যে আমাকে পেমেন্ট করতে লাগবে না পেমেন্ট করলে বাড়ি যাব না তো অনেক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এটা নিয়ে একটু কথা কাটাকাটি হলো কেন পেমেন্ট দেবো আবার বাড়ির বড়রা বললো না তুই তো ভুল করছিস এটা কেন করছিস এরপরে বাড়ি থেকে আমাকে ফিফটি পারসেন্ট পেমেন্ট দেওয়া পাঁচটা ব্রাইডের ভিডিও তোমাদের সাথে পোস্ট করা হয়ে গেলো ও হ্যাঁ একটা হলদির ভিডিও আমি শ্যুট করার টাইম পাইনি কারণ পরপর এতগুলো ব্রাইড থাকলে সত্যি যেইটুকু আমি ফটোশ্যুট করেছি ওটা খুব চাপের উপরেই করেছি তারপরে এতগুলো সাজিয়েছি আজকে একটাও আমার কোনো চাপ হয়নি কারণ সবাই এত সুন্দরভাবে টাইম মেনটেন করেছিল তো বাই সবাইকে